সুলতানা জামান ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী। বাংলাদেশের চলচ্চিত্রের উষালগ্নে যে কয়েকজন অভিনেত্রী ছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র। আজকে কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী সুলতানা জামানকে নিয়ে। চলুন শুরু করা যাক। সুলতানা জামান ছিলেন পূর্ব পাকিস্তানের প্রথম বাঙালি অভিনেত্রী, যিনি উর্দু সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। অভিনয়টা তিনি শুরু করেছিলেন এমন একটা সময়ে যখন মুসলিম মেয়েদের অভিনয় করার কথা কেউ চিন্তাই করতে পারত না। সময়ের সেই প্রতিকূল স্রোতে উর্দু সিনেমার রূপালী পর্দায় মাত্র 17 বছর বয়সে নাম লেখান সুলতানা জামান। তার প্রথম সিনেমা ছিল মাটির পাহাড়। 1959 সালে এস এম পারভেজের প্রযোজনা, সৈয়দ শামসুল হকের চিত্রনাট্য আর মহিউদ্দিনের পরিচালনায় মুক্তি পাওয়া এ ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়েই সবার নজর কাড়েন তিনি। মাটির পাহাড় ছবির ঈর্ষণীয় সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনেত্রী সুলতানা জামানের পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরীফা বেগম। অবশ্য পরিবারের সবাই আদর করে ডাকতেন মিনা বলে। 1940 সালের 10ই আগস্ট তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন, তবে তার শৈশব কেটেছিল নাটোরে। 1959 সালে রাজিয়া নামে মাটির পাহাড় সিনেমায় অভিনয় করেন। ব্যক্তিগত জীবনে চিত্রগ্রাহক ও পরিচালক কিউ এম জামানের সাথে তার বিয়ে হয় 1965 সালের 15ই মার্চ। সুলতানা জামান দীর্ঘ অভিনয় জীবনে অভিনয় করেছেন মাটির পাহাড়, চান্দা, নতুন দিগন্ত, আবার বনবাস সহ অগণিত সিনেমায়। মাটির পাহাড়ে অভিনয়ের জন্য তিনি চিত্রকাশ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1962 সালে তিনি অভিনয় করেন উর্দু ছবি চান্দাতে। এই ছবিতে তার সাথে অভিনয় করেছিলেন নায়ক রহমান, শবনম এবং সুভাষ দত্ত। ছবিতে সুলতানা জামান ছিলেন প্রধান নায়িকা এবং শবনম ছিলেন দ্বিতীয় নায়িকা। চান্দা এবং জোয়ার এলো ছবিতে মিনা জামান নামে অভিনয় করেন তিনি। চান্দা ও জোয়ার এলো ছবির ব্যবসায়িক সাফল্যের পরে রোমান্টিক নায়িকা হিসেবে তিনি দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নেন। অবশেষে গুণী নির্মাতা খান আতাউর রহমানের অনেক দিনের চেনা ছবিতে নাম বদলে হন সুলতানা জামান। এই ছবি ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়েছিল। 1959 সালে তিনি অভিনয় করেন উর্দু ছবি মেরে আরমান মেরে স্বপ্নে। এই ছবিতে তার সহশিল্পী ছিলেন নায়ক আজিম ও সুজাতা। 1965 সালে পাকিস্তানের প্রথম সিনেমাস্কোপ ছবি মালাতেও নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি এহতেশাম খান আতা, ফতে লোহানি, আব্দুল জব্বার খান, আলী মনসুর সহ অনেক গুণী নির্মাতাদের নির্দেশনায় অভিনয় করেছেন। 1978 সালে শারীরিক অসুস্থতার কারণে তিনি অভিনয় জীবনের ইতি টানেন। এই বছরেই তিনি অভিনয় করেন তার শেষ ছবি তৃষ্ণাতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি নয়নমণি, নিশান, চাদুরবাসী, অনুভব, অগ্নিশিখা সহ কিছু দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন। তবে বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি ছদ্মবেশী ও ভানুমতি নামে দুটি ছবি প্রযোজনা করেন। শুধু অভিনয় আর প্রযোজনাই নয়, লেখালেখিও করেছেন। সাগরের নীল চোখ নামে তার একটি উপন্যাসও রয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একসময় তিনি নিয়মিত বেতারে অনুষ্ঠান করতেন। নিজের বর্ণাঢ্য অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ 2010 সালে দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। চলচ্চিত্র এবং প্রকাশনা বিভাগ তাকে নিয়ে নির্মাণ করেছে সুলতানা জামানের জীবন ও কর্ম শীর্ষক প্রামাণ্যচিত্র। আবু জাফর আহমেদের তৈরি এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে তার ক্যারিয়ার ও চলচ্চিত্র ভাবনার নানা দিক। 60-এর দশকের কিংবদন্তি অভিনেত্রী সুলতানা জামান 2012 সালের 20ই মে মৃত্যুবরণ করেন। সুলতানা জামানের মতো প্রতিভাময়ী অভিনেত্রীদের পথ ধরেই আমাদের সিনেমা আজকের এই অবস্থানে। যতদিন বাংলাদেশের সিনেমা থাকবে সুলতানা জামান ততদিন বেঁচে থাকবেন অসংখ্য সিনেমাপ্রেমী মানুষের স্মৃতির মণিকোঠায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।